একুশে জুন বিশ্ব সঙ্গীত প্রেমী মানুষের কাছে এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, একুশে জুন বিশ্ব সঙ্গীত দিবস। বিশ্ব সঙ্গীত দিবসকে কেন্দ্র করে এবছর হুগলি জেলায় একটু অন্যরকমভাবে ভাবনা ভেবেছেন অমিত রায় ক্রিয়েশন। হুগলি জেলা এমনিতেই শিল্পের জেলা, গান আবৃত্তি নাটক এসবের জেলা। এবছর প্রথম সঙ্গীত মেলা আয়োজিত হতে যাচ্ছে অমিত রায় ক্রিয়েশনের হাত ধরে। এবছর সঙ্গীত মেলা কি থাকছে সে ব্যাপারে আমরা সরাসরি জেনে নেব অমিতবাবুর কাছে। একনজরে হুগলি চুচুড়ার ক্যামেরার সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অমিত রায় ক্রিয়েশনের কর্ণধার অমিত রায়। আমি তার কাছেই সরাসরি চলে যাব। অমিতবাবু, এই ধরনের ভাবনা হঠাৎ কেন? আসলে আমাদের এই হুগলি জেলা মিঠুবাবুর জেলা, আমাদের এই হুগলি জেলা সন্ধ্যা মুখোপাধ্যায়ের জেলা, আমাদের এই হুগলি জেলা বনশ্রী সেনগুপ্তর জেলা, আমাদের এই হুগলি জেলা অমর পালের জেলা, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের জেলা। মিউজিক্যালি খুব রিচ এই জেলায়। এই মুহূর্তে প্রচুর নতুন ছেলেমেয়েরা, প্রতিভাধর প্রতিভাময়ী প্রতিশ্রুতিমান ছেলেমেয়েরা খুব ভালো গান বাজনা করছেন, অত্যন্ত শিক্ষিত গান বাজনা করছেন। আর চারদিকে যখন দেখছি যে গান বাজনার ক্ষেত্রে সামগ্রিক একটা অবক্ষয় আসছে, ঠিক সেই সময়ে আমাদের জেলার যারা প্রশিক্ষিত গান বাজনা করেন তাদের আরেকটু সামনের সারিতে নিয়ে আসা, তাদের আরেকটু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, তাদের গান মানুষের কাছে আরেকটু পৌঁছে দেওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ঠিক কি কি থাকছে এই হুগলি জেলার প্রথম সঙ্গীত মেলায়? হুগলি জেলা প্রথম সঙ্গীত মেলায় যেটা থাকছে এটা হচ্ছে স্বনামধন্য মানুষ যারা আমাদের এই হুগলি জেলার গান বাজনাকে যারা বিভিন্ন সময় ঋদ্ধ করেছেন সেরকম কিছু মানুষকে আমরা সম্মাননা জানাচ্ছি। যেমন শিশির দাস রয়েছেন, গৌতম ভদ্র রয়েছেন, সুভাষ বর্মন রয়েছেন, সঞ্জয় বসু মল্লিক রয়েছেন। এর পাশাপাশি যারা নতুন গান বাজনা করছে, তার ভালো গান বাজনা করছে, অত্যন্ত উৎসাহব্যঞ্জক গান বাজনা করছে, তাদেরও একটি সাংগীতিক দল এবং একজন শিল্পী, তাদের আমরা উৎসাহ পুরস্কার দিচ্ছি। আমরা উৎসাহ পুরস্কার দিচ্ছি আকাশ চক্রবর্তীকে এবং দিশা সাংস্কৃতিক সংস্থা, তাদের আমরা দলগতভাবে উৎসাহ পুরস্কার দিচ্ছি। এর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে আমাদের জেলার এই মুহূর্তে যারা নতুন গান বাজনা করেন, এখন সবাইকে তো নেওয়া সম্ভব হয়নি, আমরা একটা আবেদন করতে বলেছিলাম সিডি দিয়ে, প্রায় 1027 জন আমাদের কাছে আবেদনপত্র পাঠিয়েছিলেন। তার ভিতর থেকে আমাদের এই এই সঙ্গীত মেলার অন্যতম কর্ণধার এবং এই অমিত রায় ক্রিয়েশনের অন্যতম কর্ণধার বিশিষ্ট শিল্পী, যিনি আবার এই জেলার মানুষ, ডালিয়া চক্রবর্তী, তিনি বেছে মোটামুটিভাবে একটা 25 জনের লিস্ট তৈরি করেছেন। এমন নয় যে এই 25 জনই ভালো গায়, তার বাইরেও যারা আছে তারা খুব ভালো গায়, কিন্তু আমরা আপাতভাবে 25 জনকে নিয়েছি। এই 25 জন আমাদের জেলার খুব প্রথম সারির গান বাজনা করার মতো ক্ষমতা রাখেন, অত্যন্ত প্রতিশ্রুতিমান গান বাজনা করার ক্ষমতা রাখেন এবং আগামী দিনে সঠিক গান বাজনাকে, শিক্ষিত গান বাজনাকে, প্রশিক্ষিত গান বাজনাকে মানুষ ভালো শ্রোতাদের সামনে হাজির করার ক্ষমতা রাখেন, সেই 25 জন আমাদের এখানে গান বাজনা করবেন। আর যেটা হবে সেটা হচ্ছে কিছু বিশিষ্ট মানুষ, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা শুধু আসবেন, ওই একটু বলবেন চলে যাবেন এমন নয়। এই যে নতুন ছেলে মেয়েরা যারা গান বাজনা করছেন, তাদের যদি কোথাও ভুল হয় ত্রুটি হয় তারা সারাক্ষণ থাকবেন, সেটাও তাদের সঙ্গে একটা আমরা পরবর্তীকালে আর একটা ডেট ঠিক করেছি, একটা আলাপ আলোচনার মাধ্যমে তারা তাদের ধরিয়ে দেবেন যে এখানটা এরকমভাবে করলে ভালো হয়। যেমন আপনারা জানেন যে গান বাজনার যারা ঘর, যে ঘরের কথা বলি, সেই ঘরের অন্যতম প্রধান ঘর জ্ঞানপ্রকাশ ঘোষ, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের পুত্র, যিনিও বিশ্ববিখ্যাত মানুষ মল্লার ঘোষ, পণ্ডিত মল্লার ঘোষ, তিনি আসছেন, সারাক্ষণ থাকবেন, গান বাজনা শুনবেন। বিশিষ্ট ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী, যার আবার আমাদের জেলার সঙ্গে একটা যোগাযোগ আছে। আপনারা জানেন যে অরুণ কুমার চক্রবর্তীর বিখ্যাত লেখা লাল পাহাড়ের দেশে, যে সেটির সুরকার এবং প্রথম রেকর্ড করেছিলেন তিনি, তো এই দুজন মূলত থাকছেন, তারা একটু ধরিয়েও দেবেন যে কিভাবে আরও বেটার গান বাজনা করা যায়, এটা আমাদের মূল লক্ষ্য। হুগলি জেলার মানুষ জানে যে অমিত রায় ক্রিয়েশন মানেই একটা নতুন কিছু, একটা নতুনত্ব, তো এবছর প্রথম সঙ্গীত মেলা হচ্ছে, কী নতুন পাচ্ছে হুগলি জেলার মানুষ? অমিত রায় ক্রিয়েশন মানে প্রথম কথা হচ্ছে সম্পূর্ণ তারুণ্যে নির্ভর করা একটা সংগঠন। আমাদের তারুণ্য মানে শুধু বয়সের তারুণ্য নয়, মনের তারুণ্যে নির্ভর করা একটা সংগঠন। এই হুগলি জেলার সঙ্গীত মেলা থেকেও মানুষ সেই তারুণ্যের স্বাদ পাবে। প্রথম কথা সেটা হচ্ছে আমরা এমন অনেক পরিচিত নাম জানি যাদেরকে, যারা অনেকে ভেবেছিলেন যে হুগলি জেলার সঙ্গীত মেলা মানে এই পরিচিত মানুষগুলো থাকবে, তাদেরকে আমরা আপাতভাবে খুব সম্মান জানিয়ে একটু একটু পাশে সরিয়ে নতুনদের আমন্ত্রণ জানিয়েছি। কেননা আমরা তারুণ্যকে প্রমোট করতে চাই, ভালো গান বাজনাকে প্রমোট করতে চাই, আগামী দিনে সঠিক শিল্পকে প্রমোট করতে চাই।
এটা আমাদের মূল কাজ, এবং এটা আমরা করছি, এটা আমরা বলি, এটা আমরা ধারাবাহিকভাবে করছি, শুধু সঙ্গীত মেলার মধ্য দিয়ে নয়, বিভিন্ন অনুষ্ঠান বা অন্যান্য বিষয়ের মধ্য দিয়ে। এবং যেটা আমরা করছি কারোর থেকে কোনোরকমভাবে আর্থিক অনুদান না নিয়ে, এটা আমরা মিশন মনে করি, গান বাজনাকে ভালোবেসে আমরা করছি। এই যে পুরো প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়ার মধ্যে আপনারা জানেন যে আমাদের এই শহরের, এই চুঁচুড়া শহরের অত্যন্ত প্রিয় মানুষ, এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গের অন্যতম প্রথম সারির শিল্পী ডালিয়া চক্রবর্তী, তার মাথা থেকেই প্রথম এটা এসেছিল, এবং তার একটা খুব বড় ভাবনা এবং খুব বড় উদ্যোগ এই পুরো ব্যাপারটার মধ্যে কাজ করেছে, এটা আমাদের স্বীকার করার একটা বিষয়। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন অমিতবাবু? দর্শকদের উদ্দেশ্যে একটাই বলার, 21 জুন সঙ্গীত প্রিয় মানুষের একমাত্র গন্তব্য ঠিকানা হোক চুঁচুড়া রবীন্দ্র ভবন, এবং ঠিক বিকেল 3টে থেকেই আমরা এই অনুষ্ঠান আরম্ভ করব, এবং প্রবেশ অবাধ। আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, ভালো গান বাজনা শুনুন, ভালো গানের সঙ্গে থাকুন, প্রশিক্ষিত গানের সঙ্গে থাকুন। তো দর্শক বন্ধুরা, শুনে নিলাম অমিতবাবু কি বলছেন, এখন অপেক্ষা আমাদের 21 জুনের জন্য, সঙ্গীত মেলার জন্য। এক নজরে হুগলি চুঁচুড়ার পর্দায় আপনারা ক্রমাগত আপডেট পেতে থাকবেন, আগামী দিনে কি হচ্ছে সঙ্গীত মেলার সমস্ত খুঁটিনাটি আমরা আপনাদের পরিবেশন করব। ক্যামেরায় সৌম্যর সঙ্গে আমি শুভদীপ, এক নজরে হুগলি চুঁচুড়া, দেখতে থাকুন।